যে 15টি আচরণ মা বাবার সাথে করলে আপনার সন্তানও তা আপনার সাথে করবে। ঘরে ফিরে আগে মা বাবার সাথে দেখা করুন, সালাম দিন, কুশল বিনিময় করুন, কিছু সময় তাদের সাথে গল্প করুন, আপনার সঙ্গ তাদের আনন্দ দেবে। বাইরে বেরোনোর সময় কোথায় যাচ্ছেন বলে যান, কিছু আনতে হবে কিনা বা বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে কিনা জিজ্ঞেস করুন। সুযোগ থাকলে কিছু একটা নিয়ে আসুন, না চাইতে পাওয়ায় তারা খুশি হবেন। নিয়মিত তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিন, অসুস্থ হলে চিকিৎসা ও সেবার ব্যবস্থা করুন। বয়স বাড়লে মানুষ দ্বিতীয় শৈশবে চলে যায়, তাদের শিশুসুলভ আচরণে অসহিষ্ণু বা ক্ষুব্ধ হবেন না, এ সময় তাদের প্রতি আরো সহনশীল ও সমমর্মী হন। মতের অমিল হলেও মা বাবার সাথে তর্ক করবেন না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবেন না, প্রশ্নের জবাব বিনয়ের সাথে দিন। খাবার টেবিলে তাদেরকে সাথে নিয়ে বসুন, সবার আগে তাদের প্লেটে খাবার উঠিয়ে দিন। রাতে ঘুমানোর সময় আগে তাদের ঘুমানোর ব্যবস্থা করে দিন, তারপর নিজেরা ঘুমোতে যান। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা বাবাকে জানান, তাদের পরামর্শ ও দোয়া নিন। মনে রাখবেন, আপনার ধ্যান ধারণা সমকালীন হলেও জীবন ও জগৎ সম্পর্কে তারা আপনার চেয়ে অভিজ্ঞ। বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন করলে তাদেরকেও সম্পৃক্ত করুন। বৃদ্ধ হয়েছেন বলে সংসারে তারা এখন বোঝা, অপাঙ্কেয়, বাসার কারো আচরণে যেন তা প্রকাশ না পায়। মা ও অবসরপ্রাপ্ত বাবাকে বিনয়ের সাথে নিয়মিত হাত খরচ দিন। সাপ্তাহিক ছুটির দিনে আপনার ব্যক্তিগত কাজের ফাঁকে তাদের জন্য সময় রাখুন, তাদের পছন্দের খাবার রান্না করুন বা তাদের নিয়ে বেড়াতে যান। মেলা, উৎসব, দাওয়াতে তাদেরকে সঙ্গে নিন। গুরুত্বপূর্ণ বা পারিবারিক বিষয়ে তাদের সাথে আলাপকালে আগ বাড়িয়ে কথা বলবেন না, তাদের সিদ্ধান্ত, উপদেশ, নির্দেশ আপাতত অপছন্দনীয় হলেও তাৎক্ষণিক প্রতিবাদ বা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। কোনো অন্যায় বা ভুল করতে দেখলে বিনয়ের সাথে তা বুঝিয়ে বলুন, তাদেরকে শুধরে নিতে সাহায্য করুন। জীবন সানহে সন্তানের কাছে থাকার আকুতি তাদের মাঝে সবচেয়ে বেশি থাকে, এ সময় তাদেরকে গ্রামে বা নিজের থেকে দূরে শুধু গৃহকর্মী দিয়ে পরিবেষ্টিত করে রাখবেন না। শিশু বয়সে আপনাকে তারা যেভাবে আগলে রেখেছিলেন, তাদের শেষ বয়সে আপনিও তাদের সেভাবেই আগলে রাখুন। বোঝা মনে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভুলেও চিন্তা করবেন না। জীবন যেমন স্বাভাবিক, মৃত্যুও তেমনি স্বাভাবিক। জীবন যেমন সম্মানজনক, মৃত্যুও তেমনি সম্মানজনক হওয়া উচিত। তাই মৃত্যু পথযাত্রী মা বাবাকে লাইফ সাপোর্টে ঢুকিয়ে নির্জন সেলে একাকী ফেলে রেখে তাদের অসম্মান করবেন না। তাদের জন্য সবচেয়ে সম্মানজনক মৃত্যু হচ্ছে আপনার কোলে মাথা রেখে, আপনার হাতে হাত রেখে পরম প্রভুর নাম নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। মা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলে তাদের মাগফিরাত বা অনন্ত প্রশান্তি কামনা করে সৎকর্মে অংশ নিন, সাধ্যমতো দান করুন। সামর্থ্য থাকলে তাদের নামে একজন এতিমকে আলোকিত মানুষ হিসেবে গড়ার দায়িত্ব নিন। পারলৌকিক মুক্তি নিয়তে আল কোরআন বাংলা মর্মবাণী বিতরণ করুন। আপনার বেড়ে ওঠায় মা বাবার অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করুন। আর সন্তান হিসেবে মনে রাখুন, মায়ের পায়ের নিচে আপনার বেহেশত। বয়োবৃদ্ধ মা বাবার যত্ন নিন, বার্ধক্যে আপনিও যত্নে থাকবেন।